Assalamualaikum, welcome to my channel Room with Kaushik. Onek din pore video kortechi ar last vlog jeta chilo je amar catering service sara diner activity ranna banna habi jabi. Kacchi biryani je step gula ache ogulao ami video korchhilam amar page er jonno plus oita ni alada video banabo ei jonno. Ekta intro dibo ba eta video ta kibhabe shuru korbo. এটা নিয়ে ভাবতে ভাবতে ওই ভিডিও আর আপলোড হয়নি তো আজকে আমরা ওই ভিডিওটা দেখব যে কাচ্চি বিরিয়ানি রাধার যে স্টেপগুলো আমাদের বাবুর্চি ফলো করে বা বিয়েবাড়ির কাচ্চি আসলে কিভাবে রান্না করা হয় এটা যে একটা লং প্রসেস মানে কাচ্চি রাধা যে একটা টাফ একটা কাজ সব বাবুর্চি যে চাইলেই কাচ্চি রাধতে পারে না এটা কেন আসলে এটা আজকে আমরা দেখব এই ভিডিওতে তো চলেন এখন আপাতত আমরা চলে যাই রান্নাঘরে যেখানে আমাদের লতিফ বাবুর্চি কাচ্চি রাধার প্রিপারেশন নিচ্ছে দেখে আসি যে কিভাবে কাচ্চি রান্না হচ্ছে আর আজকে আমি কোথায় যাচ্ছি এটার জন্য একটু ওয়েট করতে হবে জানতে আর নেক্সট ব্লগটা দেখতে হবে ভালো করে ঠিক আছে চলেন রান্নাঘরে চলে যাই ঠিক আছে কাচ্চির জন্য খাসির মাংস ধোয়া হচ্ছে আর ধোয়ার সময় দেখলাম যে লবণ অ্যাড করা হয়েছে বলি ভাই লবণ দেয় কেন লবণ দিতে হবে ও আচ্ছা লবণ দিলে রক্ত পানি যায় আছে সব পানি রক্ত যায় একটা নতুন জিনিস জানলাম যে কাচ্চিতে নাকি আগে লবণ দিতে হয় মাংসের ভিতরে লবণ ঢুকে আর হচ্ছে রক্ত মাংসের পানি ঝরানো হইতেছে এই ঝুড়িগুলোর মধ্যে রেখে প্রদীপ ভাই এক পাতিলে কয়জন হবে নব্বই জন নব্বই আচ্ছা তাইলে আমরা পাতিল করবো হচ্ছে আটটা আটটা এখন মাংসগুলোকে সাইড করে করে রাখবে আর সব পানিটা একদম মাঝখানে জমা হবে এই পানিটা আবার কাপড় দিয়ে ছেঁকে ছেঁকে উঠাইতে হবে কাচ্চির পুরো ব্যাপারটা একটু জটিল কাঁচা হাতে আসলে কাচ্চি রান্না করাটা খুব টাফ অনেক লেন্দি একটা প্রসেস রান্না হইতে অত সময় লাগে না কিন্তু এর আগের প্রসেসটা সময় লাগে রেডি করার সময় যে মাঝখানে একটা ফাঁকা করা হয়েছে এখানে পানিটা এসে জমবে এই যে এটাও প্রদীপ ভাই সাইড করে করে মাঝখানে একটা জায়গা বানাবে পানির জন্য এই যে এই চাচা এখন এই যে এখন যে পানি জমছে রক্তওয়ালা পানি মাংস থেকে চুয়ে চুয়ে পড়া পানিটা জমছে নিচে এটাই উনি এখন এই যে এই কাপড়টা দিয়ে আস্তে আস্তে চিপে চিপে উঠাবে আর কি এটা অনেক সময় নিয়ে করতে হবে মানে কয়েকবার করতে হবে এই যে উনি মাত্র উঠাইছে এখনই দেখেন এই যে পানি পড়া শুরু হয়েছে তারপরে এই যে এটার পানি জমছে এটা পানি জমছে সব এগুলা প্রতিটার এই পানি আস্তে আস্তে এইভাবে নরম কাপড় দিয়ে চিপে চিপে উঠাইতে হবে বহুত কাহিনী যে এখন এটা উঠাবে এই প্রসেসটা কয়েকবার করতে হয় কারণ পানি আসতেই থাকে আসতেই থাকে মানে কাচ্চি রান্নার জন্য পানি গরম করা হইতেছে আর এদিকে যে পানি চিপড়ায় চিপড়ায় যে পানি উঠাচ্ছিল সেটা করা মোটামুটি শেষ যে এখন দেখেন পানি জমা কমে গেছে এটা আরও কমবে উনি এখনো চিপড়ায় চিপড়ায় পানি উঠাচ্ছে
আর এদিকে হচ্ছে কাচ্চির মশলা তৈরি করা হচ্ছে। কামের কথা কেন হ্যাঁ রে আর ইউসিলি মেরে কইছিল আমারে এই মিক্সারটাই অ্যাড করা হবে কাচ্চিতে। কাচ্চি স্টাফিং দেওয়া শুরু হয়ে গেছে, হচ্ছে গরম মশলা দেওয়া হচ্ছে, যে তেজপাতা দারচিনি এইসব দেওয়া হয়েছে তার বেরেস্তা। সব গরম মশলা দেওয়া শেষ, কাচ্চির মেইন মশলা দেওয়া শুরু হয়েছে তাই না? প্রতিটা কাচ্চিলে এখনো বাকি আছে, আর এইটাই হচ্ছে মেইন সিক্রেট রেসিপি রুটি ব্রেড। তো ভাই এখন এই মিক্সারটার মধ্যে মশলা মাখানোটার মধ্যে তেল দিতে তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল দেওয়ার পরে আবার এই মাখামাখি মাখামাখি কাচ্চির পাতিলের মুখ আটকানো রাখা তৈরি করতেছে ভাই। তাহলে ভাই এটা কি দুধ দুধ এই মিক্সারটা আবার কাচ্চির মধ্যে দেওয়া হবে। এটা মনে হয় জাফরান না? মাংসগুলোকে সুন্দর করে গুছায় দেওয়া হচ্ছে, সাজানো মাংসগুলো গোছানো, যাতেও গোছানো সব সেম অবস্থা। এখন আলুগুলা প্রতিটা পাতিলে দিয়ে দিবে, আলু দিয়ে দিচ্ছে, আলু দেওয়ার শুধু চাইলেই আলু ঢেলে দিলাম এরকম না, মানে গুছায় গুছায় দিতেছে লতিফ ভাই। ভেজে নেওয়া হয়েছে আলুগুলো আগে, আর যেই গায়ে লেগে থাকা মশলা ওইটাও একদম ক্লিন করে দিতেছে, যাতে সাইডের রাইসের মধ্যে কোনো মাংসের কিছু না আসে। আলু দেওয়া হচ্ছে, সাইডগুলো সুন্দর করে ক্লিন করে দিচ্ছে, এটাকেও ক্লিন করে দেবে, যে সাইডে যে মশলা লাগায় এগুলো ক্লিন করে দেবে। আর আলুগুলো কিন্তু মানে সব জায়গায় মানে সমানভাবে ডিস্ট্রিবিউট করা। ঘি দিয়ে দেওয়া হইল, এটাই যে প্রত্যেকটাতে এই জিনিসটা দেওয়া হয়েছে। আমি আসলে শিওর না এগুলো কি মাওয়া, তারপরে বেরেস্তার একটা মিশ্রণ আমি দেখছিলাম, মানে আমি যতটুকু বুঝছি আর কি, লতিফ ভাইরে জিজ্ঞেস করা হয়নি। তো কাচ্চি স্মোকি ফ্লেভার কীভাবে হয় দেখেন, এই যে কয়লা নিয়ে প্রতিটা পাতিলের ভিতরে এই কয়লা অল্প একটু দিয়ে দিবে,
এই কয়লার কারণে আসলে কাচ্চির মধ্যে স্মোকি ফ্লেভারটা দেখতেছেন, স্মোকি ফ্লেভার ছাড়া কাচ্চি ভালো লাগে না। কয়লা দিয়ে ঢেকে দেওয়ার পরে যে এখন ডালাগুলো উঠায় ফেলা হচ্ছে এবং যেটা বললো লতিফ ভাই যে এই কয়লা দেওয়ার মেইন রিজন হচ্ছে স্মোকি ফ্লেভার না, মানে স্মোকি ফ্লেভার একটা রিজন কিন্তু মেইন রিজন এই একটা স্মেল আছে খাসির, ওই জিনিসটাকে নাকি এই কয়লার যে ঘানটা সেটা উঠায় নিয়ে আসে, ওই বাজে স্মেলটা আর থাকে না। এই যে এখন কয়লাগুলো উঠে ফেলে দেওয়া হয়েছে, কয়লার কাজ ভিতরের কাজ শেষ। কাচ্চির গাছটা খুবই লেন্দি, যেমন একটার পর একটা হইতেই আছে যে এখন আবার এই মুখের মধ্যে আটা দিয়ে ওগুলোকে এয়ার টাইট করা হবে, এই জন্য এই আটা মাখানোটা দিয়ে দেওয়া হচ্ছে। চাল দিছে এটাই শালম ভাই, কাচ্চির চাল এখন কুক করা হইতেছে। চালটা কুক হইলে চালগুলো সব এই সব পাতিলে চলে যাবে। চাল কুক হয়ে গেছে, চাল দিয়ে দেওয়া হয়েছে। এখনই কাচ্চি কুক করার জন্য আগুন জ্বালাই দিবে, কিছুক্ষণের মধ্যে চালটাকে ঠিক মতো গুছায় টুছে তিনটা দেওয়া হয়েছে, এখন ওটাতে আবার কুক করা হবে। যে এক একটা টুকরির মধ্যে যতটুকু চাল আছে প্রতিটা টুকরির চাল প্রতিটা পাতিলে যাবে। লতিফ ভাই এখন ওই প্লেটটা হাতের প্লেটটা দিয়ে এগুলোরে গুছায় দেবে, চালগুলোকে ছড়ায় দেবে। যে লতিফ ভাই চালটাকে গুছায় দিতেছে, সমান করে দিতেছে। শালম ভাই এইটা কি এখন চালের উপর দিবেন? এইটা এখন যে দুধ, তারপরে ঘি, তারপরে জাফরান, এই মিক্সারটা এখন এই চালের উপরে ছড়ায় ছড়ায় দেবে। এটা দেখে সেই স্মেল আসতেছে। এখন এই যেটার কথা বললাম যে সুন্দর স্মেল আসা জিনিসটা এখন কাচ্চির উপরে ছড়ায় দেওয়া হবে, চালের উপরে। আমরা দেখি উনি কিভাবে ছড়ান। যে কেউ চাইলেই যে কাচ্চি রান্না করবে এটা এত সহজ না, অনেকগুলা ধাপ নিয়ে একবার মানে একটা পাতিলের কাচ্চি রান্না করতে অনেকগুলা ধাপে করতে হচ্ছে। আর কাচ্চি রান্না করতে অভিজ্ঞতারও দরকার আছে, সবাই আসলে চালাতে পারবে না। এই যে জাফরান দেখা দিচ্ছে,
আমাদের শালম ভাই আবার এই এটা কি জাফরানের পানিটা এটার মধ্যে দিয়ে দিতেছে এইভাবে কম্বাইনলি তারা দুই ভাই কাজটা করতেছে সুন্দরভাবে দেখতেও ভালো লাগতেছে যে এখন এটাকে এয়ার টাইট করে আটকায় দিবে প্রতিটার মধ্যে ঢাকনা দেওয়া হচ্ছে কাচ্চি হয়ে গেছে প্রায় শেষের দিকে দুই ঘন্টা হওয়ার কথা মানে সাতটার দিকে খোলার কথা জাস্ট ওয়েট করতেছি কখন কাচ্চির ইয়াগুলো খুলবে আর আমি টেস্ট করবো কাচ্চির পাতিল ওপেন করা হইতেছে দ্য মোস্ট অ্যাওয়েটেড মোমেন্ট অফ দ্য হোল ডে সবগুলা চেক করা হইতেছে কুন্তির মাথায় কি দেখে ওনারা জানি চেক করে যে হয়েছে কিনা প্রপারলি যে এখানে দেখে কাচ্চিগুলোর উপরে আরো কয়লা দেওয়া হইতেছে তো তখন ওনারা যে খুন্তি ঢুকায় কি দেখলো ওইটা পরে লতিফ ভাইকে জিজ্ঞেস করছি যে আসলে উনি কি দেখছে তো উনি যেটা বললো যে ওনারা যেই তরল অংশটা উঠছে তখন উঠায় ওনারা দেখছে যে মানে তখন ওইটার মধ্যে পানি আছে তো এটা উঠায় যখন ওনারা শুধু তেল পাবে পানি ছাড়া তখন বোঝা যাবে যে এটা পারফেক্টলি ডান কিন্তু এখন পর্যন্ত এটার মধ্যে ওই তেলের সাথে পানি মিক্স করা আছে তার মানে এটাকে আরও কুক করতে হবে আরও কিছুক্ষণের জন্য আর এই জন্যই বেশি করে কয়লা অ্যাড করা হইতেছে উপরে নিচে যাতে করে এটা তাড়াতাড়ি কুক হয় আর এখন আবার চেক করা হইতেছে যে ঠিক আছে কিনা পারফেক্টলি কুক হয়েছে কিনা তো সেটা এখন দেখি একদম শুধু তেল মানে এটা হয়ে গেছে অনেকগুলোকে বাঁকা বাঁকা করে রাখা হচ্ছে মোটামুটি সবই শেষ কাচ্চি এখন সার্ভ করার জন্য ফুললি রেডি আর হোপফুলি ভালোই হবে ইনশাল্লাহ করার সময় আবার আসছে ডান ডান ডান